আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হাফিজাস রেসিপিস। আজকে তৈরি করব গুড়া দুধের রসমালাই। এই রসমালাই তৈরিতে আমরা গুড়া দুধ যেটা ব্যবহার করছি, যে 10 টাকার দামের গুড়া দুধ দিয়েই আমরা এই রসমালাইটা বানাবো। তো 4টা প্যাকেট নিয়ে নিয়েছি গুড়া দুধ, তার সঙ্গে একটু বেকিং পাউডার আর হচ্ছে একটা ডিম আর ভ্যানিলা এসেন্স দিয়ে এখন খুব ভালো করে এটাকে মাখতে হবে। এই দুধটা মাখার সময় কোনো রকম তেল, ঘি, বাটার বা কিছুই লাগবে না। এই যে ডিমের সাহায্যে একটা আঠালো মিশ্রণ তৈরি করে হাতে তেল লাগিয়ে আমি মিষ্টির আকার দিয়ে নিলাম। এখন হচ্ছে দুধটা তৈরি করব, যার জন্য চিনির ক্যারামেল তৈরি করছি। এবার আপনারা দেখবেন যে ওই রসমালাইয়ের দুধটা এত ঘন এবং এত ক্রিমি একটা কালার কীভাবে আসে, সেটা আসে এই ক্যারামেল সুগারের কারণে। তো অথেন্টিক যে রসমালাই, সেই দুধটা কিন্তু অনেক দীর্ঘ সময় ধরে জাল দিয়েই তার ঘন করা হয়। তো নর্মালি রসমালাইগুলো সেইভাবেই তৈরি করা হয়, লোকালে যেটা বানানো হয়। তো এখন হচ্ছে দুধের চারিপাশে দেখুন আমি আরেকটা বাটিতে চিনি শিরা বসিয়ে দিয়েছি, একটু গরম মশলা দিয়েছি ফ্লেভারের জন্য। এবার আমি এই শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এই মিষ্টিগুলো সর্বোচ্চ 10 মিনিট রাখবেন, আমি 5 মিনিট রেখেছি, তারপরও দেখবেন যে কী পরিমাণ ফুলে উঠেছে। এই পর্যায়ে চুলাটা লো করে দিবেন বা লো মিডিয়াম রাখবেন এবং মিষ্টিগুলোকে সময় দেবেন, প্রয়োজনে এটাকে ঢেকে দিতে পারেন। আমি ওপেন অবস্থাতেই এটাকে জাল করে নিয়েছি। আর এই পাশে দেখুন, এই যে দেখুন দুধের কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে এসছে আর মিষ্টিগুলো দেখুন ফুলে এসছে। এখন যেটা করবো, দুধটাকে বারবার নাড়াচাড়া করব, জাল দিব যাতে হচ্ছে রঙটা আরও বেশি গাঢ় হয় এবং দুধের কোয়ান্টিটিটা আরও বেশি ডিপ হয়। এবার হচ্ছে মিষ্টিগুলোকে দিয়ে দেবার পালা। মিষ্টিগুলো দেখুন ফুলে যাচ্ছে, সেই সাথে অনেকটা নরম হয়ে এসেছে। এবার হচ্ছে মিষ্টিগুলোকে একে একে এই দুধের মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর এটাকে 10 মিনিট থেকে আধা ঘন্টা পর্যন্ত জাল করতে হবে। এ পর্যায়ে খুব বেশি জুদারাচ রাখা যাবে না, একদম রোতে রেখে এটাকে জাল করতে হবে। আর খুব বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, যে সামনে থেকে হালকা একটু নাড়তে হবে যাতে মিষ্টিগুলো ভেঙে না যায়। এই দেখুন সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে হালকা একটু নিয়ে নাড়াচাড়া করবো, যে দেখুন কীভাবে পাশ থেকে নাড়ছি যাতে মিষ্টিগুলো কোনোভাবে ভেঙে না যায় বা চাপ না খায়। তারপরে দেখবেন দুধে জাল হতে হতে মিষ্টিগুলো আরও ফুটে আসবে এবং আরও সফট হবে। এবার হচ্ছে আমার রসমালাইটা রেডি, মিষ্টিগুলোকে নামিয়ে নিয়েছি। দুধটাকে আমি আরেকটু জাল করবো, সেই জন্য দুধটাকে চুলায় রেখেছি। আর যে চিনি শিরাটা মিষ্টির সঙ্গে ছিল, সেই মিষ্টির শিরাটাও আমি এখানে দিয়ে দিয়েছিলাম, যার জন্য গরম মশলাগুলো উপর থেকে দেখা যাচ্ছে। এবার হচ্ছে এই দুধটাকে আমি আরও আধা ঘন্টা সময় নিয়ে জাল করেছি। এবার হচ্ছে দুধটাকেও মিষ্টির মতো ঢেলে দিয়েছি। এই ছিল আমার ঘরে তৈরি গুড়া দুধের রসমালাই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই হাফিজাস রেসিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আল্লাহ হাফেজ।